بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما يشاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العليم العظيم. صدق الله العظيم. জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবার এক সাইডে না বসে আপনারা মঞ্চের পাশে যে চেয়ারগুলো আছে সেই চেয়ারে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, সিনিয়র নেতৃবৃন্দকে এখানে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন নবগঠিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সিলেট জেলা শাখার সদস্য সচিব রায়হান এইচ খানকে, তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সদস্য সচিব ইতিমধ্যে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আমি মিফতা সিদ্দিকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের দাবিশ্বাস উঠে গেছে। এই প্রতিষ্ঠিত সরকার তার মন্ত্রী আমলা এবং প্রশাসনিক ক্যাডারদেরকে খুশি করার জন্য বিভিন্নভাবে পিকনিকের মাধ্যমে বিদেশ বিভিন্ন প্রজেক্টে পাঠাচ্ছে, যার দায়ভার নিচ্ছে আমাদের দেশের আম পাবলিক সাধারণ জনতা। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা জনসাধারণের সাথে ছিল, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দ্রব্যমূল্যের যে আন্দোলন শুরু করেছে, ইনশাআল্লাহ এর মাধ্যমে এই প্রেসিডেন্ট সরকার বিদায় হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল দেওয়ান জাকিরের নেতৃত্বে এসে উপস্থিত হয়েছে। আমরা সবার পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিরাট মিছিল আজকের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে। আমরা আজ এই সবার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইরা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম। দেলোয়ার হোসেন নাদিমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, আমার ছাত্র দলের সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ যে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়ে দেওয়া হয়েছে, এটি আমাদের বিএনপি রেখার কোনো সমাবেশ নয়। এই সমাবেশ 18 কোটি বাঙালির, 18 কোটি বাংলাদেশির ন্যায্য অধিকারের দাবিতে আজকের এই সমাবেশ।
আমরা বিগত 15টি বছর জনগণের ম্যান্ডেটবিহীন স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি সরকারের নির্যাতনে দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনগণ আজ চুকের জল লুকিয়ে রাখতে পারছে না, জনগণ আর সহ্য করার মতো ক্ষমতা নেই। আমরা জাতীয়তাবাদী পরিবার সব সময় জনগণের ন্যায্য অধিকারের সংগ্রামে ছিলাম, আছি এবং থাকব। এই ফাসিস্ট সরকারের নির্যাতন এত চরমে পৌঁছেছে, যেখান থেকে ওদেরকে ফিরিয়ে আনার একটিমাত্র পথ আমাদের সামনে খোলা, তা হচ্ছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি জনগণের ম্যান্ডেট দিয়ে একটি সরকার গঠন করা। আমাদেরকে এই সরকারকে বাধ্য করতে হবে একটি জনগণমুখী একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করার। আমরা যদি জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই দ্রব্যমূল্য এই মানুষের অসহায়ত্ব ইনশাআল্লাহ গুছিয়ে আনা সম্ভব হবে। তা না হলে এই খুনি সরকার অবৈধ সরকারের হাতে জনগণ কখনো নিরাপদ অবস্থায় থাকতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ এই সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। আমাদের জনগণ এখনই সময় রাজপথে নেমে একটি সরকারের একটি জনমুখী সরকারের একটি ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন শুরু করা, এবং এই একতরফা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে প্রতিহত করে আমাদের জনগণের মৌলিক যে অধিকার তা ফিরিয়ে আনা সম্ভব। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা একতরফা দাবিতে দেশ নেত্রীর মুক্তি এবং একটি গণমুখী সরকার গঠনের লক্ষ্যে একটি নির্বাচনমুখী সরকার গঠনের লক্ষ্যে কাজ করে যাবেন, এবং আগামী যত আন্দোলন সংগ্রাম আছে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল আপনাদের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে, এবং একটি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ছাত্রদল সবসময় পাশে পাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন জাতীয়বাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহমান। আব্দুর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সারা দুনিয়ায় ঘুরে গেল কত সংখ্যা। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি কর্তৃক কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আজকে জেলা বিএনপির উদ্যোগতির নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উদ্যোগতির প্রতিবাদের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক দল, ছাত্রদল, কৃষক দল এবং সকল দলের সকল সহকর্মী বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি। এবং সংগ্রামে অভিনন্দন রইল। বন্ধুগণ, আপনারা জানেন, আমরা জানি এই সরকারের 13-14 বছরে প্রত্যেকটি জিনিসের দাম প্রায় 10-20 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সকল মানুষের আজ জীবন জীবিকা এমন পর্যায়ে পৌঁছেছে, মানুষ আজ বিভিন্ন স্তরে দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে,
মানুষ আত্মহত্যা করছে না খেতে পেরে। এখন এই সরকার দখলদার সরকার আগামীতে আবার ক্ষমতায় যাওয়ার জন্য একটি নতুন ষড়যন্ত্র শুরু করেছে, একটি তাদের মন গড়া নির্বাচন কমিশন ঘোষণা করেছে যা এই দেশের কোনো মানুষই মেনে নিচ্ছে না, মেনে নেবে না। আমরাও এর বিরোধিতা করি এবং অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানাই। মানুষের কল্যাণের স্বার্থে এই সরকার দখলদার সরকার পদত্যাগ করা উচিত। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ সরকারের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা বলার জন্য সিলেট জেলা বিএনপি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সভায় উপস্থিত সবাইকে, সুধিজন গুরুজন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদা। আমি একটা কথা বলতে চাই, আমরা যারা বাঙালি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পরিচয় দিতে পারি, সেই বাঙালির চেতনার বাতিঘর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দলের প্রতিষ্ঠা করেছিলেন বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল। আর সেই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে বাংলাদেশের একমাত্র দল বিএনপি জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে, বিএনপির জন্মলগ্ন থেকে কথা বলে যাচ্ছে, এখনো কথা বলে যাচ্ছে। আমরা যারা রাজপথে সব সময় কথা বলি, সাধারণ মানুষের কথা বলি, দুঃখ দুর্দশার কথা বলি, সব সময় চেষ্টা করি আমরা জনগণের পাশে থাকার জন্য। আমি জনতাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে আমার উপজেলা এবং আমার যারা দলের নগণ্য কর্মী হিসাবে আমি সব সময় চেষ্টা করি দলের পাশে থাকার। এবং একটা কথা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি অনেক কিছুই করেছেন, আপনি অনেক কিছু করার চেষ্টা করছেন, যেটা বাংলার মানুষ সহ্য করবে না এবং সহ্য করছে না। দয়া করে আপনি এইগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের দুটি কথা বলার, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু ফিরিয়ে দিন। দয়া করে আপনি এইগুলো আর করবেন না। আপনি আমরা চাই না 74 সালে ফিরে যেতে চাই না, আমরা বাংলাদেশকে সেই দুর্বিষহ জীবনের দিকে ফিরে যেতে চাই না। আমরা বাবা চাচাদের মুখে যাগুলো শুনেছি সেই ইতিহাসের দিকে আমরা দেখতে চাই না। আমরা টেক ব্যাক বাংলাদেশ, আই টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সদস্য সচিব দেওয়ান জাকির খান। দেওয়ান জাকির খানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সিলেট জেলা শাখার আয়োজনে, জেলা বিএনপির আয়োজনে আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সভাপতি সহ সবাইকে জানাই সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই ব্রিটিশ সরকারের নির্যাতনে নিপীড়িত সাধারণ মানুষ আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষ আজকে খাবার খেতে পারে না। আমাদের বিএনপির দাবি সাধারণ জনগণের জন্য, আমাদের বিএনপির দাবি সাধারণ জনগণের ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য, আমাদের বিএনপির দাবি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আমি আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দল সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে। ইনশাআল্লাহ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, তারুণ্যের অহংকার তারেক রহমানকে ফিরিয়ে আনতে চাই। সংগ্রামী, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তোমার জাতীয়তাবাদী ছাত্র দলের একটি মিছিল আজকের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে, আমরা আজকের এই সভার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন রাখি। সংগ্রামী ভাইয়েরা, ইতিমধ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব সাকত আসাদ আজকের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিশেষ অতিথি সিলেট বিএনপি সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য জনতা জনাম কলিমুদ্দিন আহমদ মিলনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা শাখার সদস্য সচিব জনাব মকসুদ আহমদ। মকসুদ আহমদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত চাল ডাল চিনি গ্যাস সহ দ্রব্যমূল্যর অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সদ্যবাজন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল সাবেক ছাত্রদলের সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক, সম্মানিত শ্রদ্ধেয় আহ্বায়ক জনাব কামরুল হুদা জাগিরদার, আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান ডাক্তার সাকাউত হোসেন জীবন, আজকের এই প্রতিবাদ সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন মিলন সহ বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিবাদন ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি প্রতিবাদ করার জন্য। এই প্রতিবাদটা কিসের? আজকে এই জালেম স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী অবৈধ সরকার যেভাবে বাংলাদেশকে শাসন করছে, কোনো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। গতকালকে পেঁয়াজের দাম ছিল 35 টাকা, আজকে বাজারে গিয়ে দেখি সেই পেঁয়াজের দাম আর 40 টাকা হয়েছে। তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এভাবে যদি এই দেশ চলতে থাকে, আমরা যারা খেতে খারাপ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা কিভাবে চলবো, কিভাবে বাজার হাট করবো? এটা এই জালেম অবৈধ সরকার কখনোই বুঝবে না। এই সরকারকে বুঝাতে হলে আমাদের করতে হবে কি, দেশ নায়ক তারেক রহমান সুদূর ইংল্যান্ডের মাঠ থেকে একটি আন্দোলনের ডাক দিতে হবে। এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি? এই আন্দোলনের মাধ্যমে আমরা রাজপথে অবস্থান নিতে হবে। বন্ধুগণ, রাজপথে থেকে এই জালেম স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী এই জালেম সরকারকে পতন ঘটাতে হবে। বন্ধুগণ, আমি সিলেট বিএনপির নেতৃবৃন্দকে উদার আহ্বান জানাবো, পাশাপাশি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান অতিথি ডাক্তার সাকাত হোসেন জীবন এবং বিশেষ অতিথি
কলিমুদ্দিন মিলন ভাইয়ের প্রতি উদার্ত আহ্বান জানাবো। আপনারা কেন্দ্র থেকে মহাসচিবের নেতৃত্বে একটি আন্দোলনের ডাক দেন, সেই আন্দোলন টেকনাফ তেতুলিয়া রূপসা থেকে পাঁচুলিয়া পর্যন্ত আমরা সবাই জাতীয়তাবাদী পরিবারের সবাইকে সাথে নিয়ে রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে এই জালেম সরকারকে পতন ঘটাতে হবে। পাশাপাশি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে একটি মিথ্যা রায় দিয়ে আমাদের নেত্রীকে কারান্তরিত করে রেখেছে। দুঃখজনক হলেও সত্য, তিনবারের প্রধানমন্ত্রীকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে। বন্ধুগণ, আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে হলে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জালেম স্বৈরাচারী সরকারের পতন করে গড়ে ফেলবো এবং সেই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে সিলেট যুবদল। এই কথা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিল মিছিলে। শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। মুমিনুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সম্মানিত আহ্বায়ক কামরুদা ঝাইকিদার, আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাকাত হাসান জীবন। আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমদ মিলন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান শহীদুল্লাহ তালুকদার সহ ছাত্রদল যুবদল বিএনপির অঙ্গ সংগ্রামের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন এই নিষেধাজ্ঞার সরকার বাংলাদেশের প্রতিটি অঙ্গনে দুর্নীতি লুটপাট করে দেশটাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা বিএনপি কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশ। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন বিগত বিএনপি সরকারের আমলে চাল পেঁয়াজ ডাল তেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। আজকে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম, সরকার টিপিসি দিয়েও জনগণকে রুখতে পাচ্ছে না। আমরা প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি জনগণের হাহাকার এবং যে সকল দিনমজুর খেটে খাওয়া লোক তাদের ক্রয় ক্ষমতা নেই। আজকের এই ঝুলুম্বা সরকার নিজের আখের গুছানোর জন্য জনগণকে দুঃখে দুঃখে মেরে নিঃশ্বাস করে দিচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, জনতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী আন্দোলনের যে ডাক আসবে এবং জাতীয়তাবাদী দল বিএনপি আগামী আন্দোলনে যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচিতে সর্বাত্মকভাবে জাতীয়তাবাদী যুবদল অংশগ্রহণ করবে সেই আশা সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান আজিজ। আজিজুর রহমান আজিজকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। বিসমিল্লাহ রহমান রহিম। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার আহ্বায়ক জননেতা জনাব কামরুদা জাইকিদার, আজকের সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন, মঞ্চে উপবিষ্ট আজকের
সবার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, বারবার নির্বাচিত জাতীয় সংসদের সদস্য জননেতা জনাব কলিমউদ্দিন আহমদ মিলন, আজকের সবার বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আবুল কায়ের চৌধুরী শামীম সহ জেলা বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে জানাই জাতীয়তাবাদী দল সিলেট সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সরকারের বিভিন্ন বিপদগামী কর্মসূচি, দেশকে ধ্বংস করার কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমি জেলা নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, জাতীয়তাবাদী দল সিলেট সদর থানা কমিটি যে তৃণমূলের এবং উপজেলা নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দের সহযোগিতায় দোয়ায় এবং